একজন অভিনেতা বাদেও জিৎ এখন একজন পরিণত প্রযোজক। এই চড়াই উতরাইতে ঘেরা জার্নিতে অভিজ্ঞতা জুগিয়েছে বস টু এবং ইন্সপেক্টর নটিকের মতো ছবি। আর সেই খাতিরেই আরও একবার শিরোনামে উঠে এলেন তিনি। বাংলার বাকি সব প্রযোজক এবং পরিচালকেরা যখন আগামী ঈদের মরশুমের জন্য সেভাবে ব্যস্ত নয়, তখন প্রযোজক জিৎ তার পরবর্তী ছবির জন্য এই নিশানাটা খোয়াতে চাইছেন না। তাই খুব বেশি আড়ম্বর না করেই তিনি সেরে ফেললেন তার প্রযোজিত তৃতীয় ছবির মুহূর্ত। ছবিটির নাম সুলতান দ্য সেভিয়ার। জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস ছাড়াও ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস এবং বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া, অর্থাৎ ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনায় আসছে এই সিনেমা। পরিচালনাতে থাকছেন রাধাচন্দ। ছবিটিতে জিতের সাথে স্ক্রিন ভাগাভাগি করে নেবেন প্রিয়াঙ্কা সরকার এবং মিম, সঙ্গে কাঞ্চন মল্লিকও থাকছেন। অর্থাৎ বিগত কয়েকটি ছবির মতোই এবারেও নায়িকার তালিকায় থাকছেন, বড় রদবদল ঘটিয়ে ফেলেছেন জিৎ। যদিও দ্য রয়্যাল বেঙ্গল টাইগারে ছিলেন প্রিয়াঙ্কা, তবে এবার এই টলি সুন্দরীর আগমন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে টলিপাড়া। থ্রিলার গল্প হলেও কোনো প্রেক্ষাপট ছবিটি তৈরি হয়েছে তা এখনও জানা যায়নি। এই জিতের এই সুলতানি ইমেজ নিয়ে আরও খবর জানতে চাইলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। তো বন্ধুরা, জিতের এই সুলতান সিনেমাটি নিয়ে আপনার কি বক্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট করে, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।